নাসাই শরীফের 1787 নম্বর হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশা, যে ব্যক্তি বিছানায় আসে, আসার পর ওয়াদা ওয়ানাওয়া ইয়াকুমু মিনাল লাইল, ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব, বিছানায় আসে, আসার পর নাওয়া ইয়াকুমু ইউসাল্লি মিনাল লাইল, আজকে আপনারা বিছানায় গেলেন, যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠব, ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব, তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য 3:30 উঠে যাব, ফাগলাবাত আইনা, রাতের বেলা আপনি উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন, নামাহাত্তা আসবাহা, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে, মুয়াজ্জিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায়, ভালো করে শুনেন এই হাদিসটা, মুয়াজ্জিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন ইন্না লিল্লাহ আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম, আল্লাহ নবী বলেন কুতিবা লাকু মা নাওয়া, যে নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে। প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন, আল্লাহ নবী কয় কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আজ্জা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো নাই, ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, এটা আল্লাহ আপনাদের ঘুম পাড়ায় রাখছে, তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, নিয়ত ছিল আজকে থেকে নিয়ত করবেন, তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়ত, তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়ত করে দেবেন, আপনি 1টা বাজে যদি নিয়ত করেন তো আপনি তো উঠতে পারবেন না, এটা শিওর, মোবাইল চালানো বাদ দেন, রাতের বেলা মোবাইল চালানোটা একটু কমায় দেন, মাগরিবের আগে মোবাইলটা ড্রয়ারে ঢুকান, অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন, রাতে আর মোবাইল হাতে নিয়েন না, ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে, মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের, মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে, এই মোবাইল অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে, এই জন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না, ঘুম কেড়ে নিবে, এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা, তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য, ইনশাল্লাহ আপনার 2-4-5 ঘন্টার ঘুমও, ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদের নিয়ত করব, তো নিয়তের একটা মূল্য আছে না নাই, আছে, পরিশুদ্ধ নিয়ত করা। বুখারী শরীফের 123 নম্বর হাদিস, নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে লড়াই করে, তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউকাতিলু গদবা, কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, খুব রাগ, এই রাগে লড়াই করে, আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউকাতিলু হামিয়াতান, কেন লড়াই করে, কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশোধের নেশায় লড়াই করে, মানফি সাবিলিল্লাহ, হুজুর কে আল্লাহর রাস্তায় আপনার কাছে জানতে চাই, ফারাফা ইলাইহি রাসাল্লা, নবী তার দিকে মাথা উঠাইলেন, উঠা বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় করার জন্য যারা লড়াই করে এটাকেই বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না, প্রতিশোধের নেশায় লড়াই করে আল্লাহর রাস্তার লড়াই না, একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেই লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই, এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, হাদিস নাম্বার 1421 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন কালাল অর্জুন, অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লা তাসাদ্দাকান্না, আমি সদকা করব, খরজাবি সদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, একজন চোরের হাতে সদকা করছে, সদকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায়, সকালবেলা জনগণ বলাবলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে সৎকা করা হয়েছে সে একজন চোর, এক ব্যক্তি নিয়োগ করছে সৎকা করবে, রাতের বেলা সৎকা নিয়ে বের হয়ে একজনের হাতে সৎকা দিছে, এটা চোর,
ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে কয় আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদাকান নাবী সাদাকা আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার সদকা করব ফখরাজা বি সাদাকা দেখি সদকা নিয়ে বের হয় বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সদকা নিয়ে যায় যাওয়ার পর ফাওয়াদু আহাফিয়া দিজানিয়া একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে প্রথম দিন কার হাতে দ্বিতীয় দিন ব্যভিচারিণী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে জনগণ সকালবেলা বলাবলি করতে লাগলো তো সুদ্দিকল্লাইলা তাআলা জানিয়া একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে ওই ব্যক্তি আল্লাহকে বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া মাবুদ আমার জানা নাই আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম লা তাসাদাকান্না আমি আজকে আবার সদকা করব তৃতীয় দিন লোকটা সদকা নিয়ে বের হয় ফাওয়াদু আহাফিয়াদি গনিন একজন ধনী মানুষের হাতে সদকা দিছে তিন নাম্বার দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়ে দু সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সদকা করা হয়েছে একজন ধনী মানুষ ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সদকা করলাম দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণীকে তৃতীয় দিন ধনী মানুষকে আল্লাহরে বলে আল্লাহ আমার তো জানা ছিল না আমি সদকা করছি মাহবুদ আমার টাকা পয়সা থাকলে এটা অন্য বর্ণনা এটা বুখারী বর্ণনা না বুখারীর যতটুকু বলছি এতটুকু বুখারীর এই বর্ণনাটা অন্য বর্ণনা আছে আমার টাকা থাকলে আমি আজকে আবার সদকা নিয়ে বের হতাম এটা বইলা লোকটা ঘুমাইছে এই ঘুমানো থেকে আবার বুখারীর বর্ণনা ফাকিল লাহু ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সাদাকাতুকা আলা সারিক তুমি যে চোরকে সদকা করছো ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকতিহি তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না এ জানা নাই দ্বিতীয় দিন তুমি সদকা করলা ব্যভিচারিণীকে ফালা আল্লাহু আন তাস্তাইফা আন জিনাহা ব্যভিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না তিন নাম্বার দিন সদকা করলা একজন ধনী মানুষকে ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আগে আগে কত যাকাত দেয় নাই সদকা করে নাই এখন থেকে যাকাত দিবে সদকা দিবে তুমি তিনটা সদকা করলা নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার তিনটা সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ এজন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয় নিয়ত পরিশুদ্ধ করা একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে নিয়ত পরিশুদ্ধ আল্লাহর জন্য হওয়া গোস্ত খাওয়া মাকসাদ না হওয়া মানুষকে দেখানো না হওয়া আল্লাহর জন্য হওয়া তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে কোরবানির আগে চার কাজ এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা দুই ইখলাসের সাথে কোরবানি করা ইখলাসের বাংলা কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা বলেন কাকে খুশি করার জন্য পুরোটা বলেন আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব এই কিতাবের তিন নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ হুজুর ইমান কি জিনিস নবীজি বললেন আল ইখলাস ইমান হলো ইখলাস নবীকে প্রশ্ন করলেন ইমান কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন ইমান হলো ইখলাস তিরমিজি শরীফের চোদ্দ নাম্বার হাদিসের বর্ণনা এই বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য আম্মা জান আয়েশা বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মানিল তামাসারি দ আল্লাহ বিসাখতিন নাস কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে মানুষ যদি অসন্তুষ্ট হোক কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্টি করে মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি চায় ঘরের মেয়ে ছেলেরা আপনারা জোর জোর জোরাজোরি করবে আব্বা আপনি না আপনি 80,000 টাকার ওই গরুটাই কিনেন না আপনি জানেন যে আমি 80,000টা কিনতে গেলে এনে আমার আরো 40,000 ঋণ করতে হবে এন আপনি এই টেনশনে আছেন এই 40,000 আমার শোধ করতে আরো আগামী 5-7 মাস লেগে যেতে পারে এই যে একটা টেনশন তা আপনি এই টেনশনে কি করলেন ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না কিনবো না এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল কোরবানির নিয়তে আপনি না কোরবানি নিয়োগ করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই দিব 40,000 টাকার মধ্যেই দিন মেয়ে ছেলেরা বলছে আব্বা আপনি ওইটা না দিলে আমরা দরকার নেই আপনি কোরবানি দেওয়া আমরা গোস্ত খামো না আরে এটা কেমন কথা তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায়া আপনি আপনার সাধ্যের মধ্যে একটা খাসি ক্রয় করে আনছেন আপনার সাধ্যের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহরে খুশি করব পরিবার যদি অসন্তুষ্ট হয় নবীজি বলেন কাফাহুল্লাহু মাউনাতান নাস যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যাক এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়
ومن التمسر دو الناس بسخط الله بيبوريت ديگه جي بيكتی مانوش کی خوش کرتے جائے اللہ اشن تشتر ہوئے جائے اپنار بی بی جنن شاری چار بطران لے اپنار بی بی خوشی ہوئے بی بی پرشن کرے کتھے کہ اللہ کو ای ماشر شو دیکھتو بیشی بائیسی اوی ٹاکا دیے تما جنن شاری اللہ تار مانی شو دیکھ ٹاکا ہے بی بی شاری پہ خوشی اپنار ماں بابا شوائے خوشی مہا خوشی کرن اپنے آگر سے ایتے شو بیشی پان تاولے حرام کازے اپنار اتیو شزن خوشی اشن دشتو کے جورے بولیں ومن التمسر دو الناس منوشر خوشی دیکھتے گی جو دی اللہ اشن دشتو ہوئے وکلہ اللہ الناس وی منوشتا کہ اللہ منوشر دائیتے چھرے دائے جاؤ جاؤ تمہیں منوشر کسے تھا گوامی اللہ آر تمہار کنو پروے جن نائی جاؤ ایدر کسی تھا گو ایدر کسی تھا گو ایک دن بیبو دے بور با کیوں تمہار پاسے تھا گو جادر پیچھوڑے تمہیں کھٹتے سو محنت کرتے سو شود کھائیتے سو حرام کھائیتے سو بشاش کرو تمہیں کوٹھے رو شستو دائے بورو تمہار انکام کامائی شب بند ہو آستے آستے تمہار تھے گے شب دوری شروع جائے کیوں پاسے تھا گو تمہیں آمارے ہو سن دوشٹو گئے ایدر کے سن دوشٹو گو سو جاؤ ہمیں تمہارے ایدر دائیت دیا دیلام جاؤ ایدر کسے تھا گو تاولے بولے قربانی دیبو ہم رکھ کارے خوشی کرتے ایہنے مانوشیر خوشی دیکھا جامنا بھائی کتھاڑی ہمیں بوزائی دے بارسی شبائی کے ہم رکھ خوشی چاہی اللہ مانوشیر خوشی چاہی نا مانوش کی بولو ایٹا ہم در دیکھر بیشو ہے نا اللہ خوشی کی نا ایٹا دیکھر بیشو ہے تاولے اللہ کی خوشی کرتے ہم رکھ جے کنو گسو کرتے راجی ایسے اللہ توفیق دان کرن ترمیزی شریف قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مسلم تین ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না বলেন মুসলমানের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না আমাদের স্লোগান আমাদের অন্তর কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমাল লিল্লাহ আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না আল্লাহর জন্য আমি করব আমল এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কাকে বলা হয় আপনি নামাজে রওনা করলেন নামাজে আসবেন মসজিদে যাবেন যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোঁকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি নামাজ উপরেও পড়তে পারবি তখন আপনার দিল এই সারা দিবে না আমি আল্লাহর জন্য আমল করব জামাতে যাব আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানত করতে পারে না এক নাম্বার মুসলমানের অন্তর আল্লাহর জন্য কিছু করতে খেয়ানত করতে পারে না নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ইবলিস আপনাকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয় নবীজি বলেন ফাইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে আল্লাহ আছে আল্লাহ নবী নামাজে দাঁড়ায় আছেন ফারাআ ফি কিবলাতিল মসজিদি খুখামা আল্লাহ নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আছে আমি যে একটু আগে নামাজ পড়লাম আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল না আমার সামনে এটা কি দেয়াল না তাহলে আমাদের সামনে কি থাকে নামাজে সাধারণত দেয়াল থাকে তো নবীজির সামনেও কি ছিল দেয়াল মাটির দেয়াল বা যেইভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল নবীজি দেখলেন মসজিদের ওই সামনে কেবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন বুখারী বর্ণনা বুখারী শরীফের বর্ণনা নাকের ময়লা পরিষ্কার করার পর তাগায়্যাযা ওয়াজহু রাসূলিল্লাহ আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী রাগান্বিত হয়ে গেছেন নবীজি বললেন হে মুসলমান আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন যদিও সাহাবাদেরকে বলছেন এই কথাটা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবী সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন ইজা কানা আহাদুকুম ফিস সালা যখন তোমরা নামাজের মধ্যে থাকো ফাইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি তখন মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে বলেন আমরা নামাজে আছি সামনে কে আল্লাহ বলেন নামাজে আছি সামনে কে আল্লাহ তাহলে এখন থেকে বুঝবো আমরা নামাজে আছি আমাদের সামনে দেয়াল না না আমাদের সামনে আল্লাহ দেয়াল আল্লাহ নবীজি বলেন ফালা ইয়াতানাখামান আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি অতএব কখনো সামনের দিকে থুতু ফেলবা না সামনে থুতু ফেলাও মানে মাথায় রাখবা তোমার সামনে আল্লাহ এই না তুমি থুতু কিভাবে ফেলাও সামনে না আল্লাহ তো বুঝাইতে চাইলাম এই যে দেখেন আমি আপনি আজকে থেকে সালাত আদায় করব নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ হ্যাঁ তুমি যে নামাজে দাঁড়াইলা একটু আগে যে এশার সালাত আদায় করলা তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ আসলে কি আমরা আল্লাহকে দেখি না আসলে কি দেখি
নবীজি বলেন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো তোমাকে আল্লাহ দেখেন। আবার আসেন আগের হাদিসে আল্লাহ নবী কয় শোনো তুমি যখন নামাজে ফাইন্নাল্লাহ হিয়া আলা ওয়াজহিহি, তোমার মুখের সামনে আল্লাহ আছেন। অন্য হাদিসে নবী বলেন তুমি যখন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলেন আজকে থেকে কেবলার দিকে দাঁড়াইলাম আমি কেমন যেন সামনে কাকে দেখি, যদিও আমি না দেখি সামনে থেকে আমাকে কে দেখে। এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন তখন মনে হবে নামাজ কবুল হইতেছে। ইবলিস এসে যে আপনার এত দোকা দেয় নামাজে, তাহলে এইভাবে নামাজ আদায় করা, নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে আল্লাহ। এইভাবে দুই রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন দেখেন নামাজের মধ্যে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা নামাজে দাঁড়াই, কোরবানি করি, হজ করি, এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল, আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না। এক দুই অমনসাহাতু আইমাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। মুসলমানের শাসক যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করতে পারে না, নসিহত করতে পারবে। মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানাইয়া দেওয়া যাবে। তিন নাম্বার অলজুম জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা, এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। সর্ববৃহৎ যে হক দল থাকবে এই দলের সাথে মুসলমান লেগে থাকবে, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক দলের সাথে মুসলমান লেগে থাকবে, এখন বলতে পারেন হুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয় তো এটা কি হক দল? কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায়, হুজুর অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়, এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায়, অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়। আর কি পরিমাণ দিয়ে যায় হুজুর আপনি জানেন না ভাই, কতজন যায়? যদি বলেন 2 কোটি যায়, ওই 2 কোটিও হকের মাপকাঠি যদি না হয়, তারা যদি 200 কোটিও হয় এটা হক দল না, বরং দল হক হতে হবে। ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। যুগের হক্কানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল, আর যেই দলকে বাতিল বলবে 100 কোটি লোক থাকলে ওটা বাতিল। কি শিক্ষা বুঝে আসছে? তো লুজুমু জামাআতিহিম, মুসলমান হক দলের বৃহৎ দলের ক্ষেত্রে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করবে না। তিনটা উপদেশ তাহলে আমরা মনে রাখবো। এক, আল্লাহর জন্য এবাদত করতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না। দুই, মুসলমানদের শাসক কোনো ভুল করলে মুসলমান সেই ভুল ধরিয়ে দিতে কোনো খেয়ানত করবে না। তিন, মুসলমানরা এটা মনে রাখবে যে লুজুমু জামাআতিহিম, হক বড় যেই দলটা আছে মুসলমানদের, এই দল কখনো কোনো কাজে ডাকলে মুসলমান সেখানে পিছপা হতে পারে না, পিছনে থাকতে পারে না, যুক্তি খাটাইতে পারে না। হ্যাঁ, ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু এটা বলা যাবে না থুরমিয়া খায়া দেয় আর কাম পাও না ওই জায়গায় কেন যাও, এইগুলা বলা যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। তাহলে এক নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত, দুই নাম্বার আমল আল্লাহর জন্য করা। আমল ভাই কার জন্য করা? আল্লাহর জন্য।